নমস্কার, এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। শ্রী শ্রী লোকনাথ বাবার 135তম তীরধান দিবস উধারবন্ধ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা সেবা সমিতি শনি ও রবিবার দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে উদযাপন করতে চলেছে। শনিবার সকালবেলা বাবার প্রতিকৃতি নিয়ে জয়বাদ্য সহ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা বাবার সঙ্গীত বাণী পাঠ ও জয়ধ্বনি দেয়া হয়। শোভাযাত্রায় উধারবন্দের জেসি গার্লস হাই স্কুল রোডস্থ বাবার স্থায়ী মন্দির চত্বর থেকে বের হয়ে উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এসে বাবার মন্দিরে এসে শেষ হয়। এদিকে সেবা সমিতির পক্ষ থেকে জানা গেছে, রবিবার সকাল থেকে মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে বাবার পূজা। 9টায় বাল্যভোগ, 10টায় শ্রীমদ ভগবদ্গীতা পাঠ, 11 ঘটিকায় অঞ্জলি প্রদান, 11টা 40 মিনিটে মঙ্গলদীপ প্রজ্বলন, দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা 6:30 আরতি, রাত্রি 7টায় কীর্তন। উৎসবকে আনন্দমুখর ও সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য সেবা সমিতির ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। উধারবন্ধ থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 নিউজ চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন।